বরগুনার বহুল আলোচিত রিফাত হত্যা মামলার প্রধান আসামি নয়ন বন্ড পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। মঙ্গলবার ভোররাত 4টার দিকে বরগুনা সদরের বুড়িচর ইউনিয়নের পূর্ব বুড়িচর গ্রামে এই ঘটনা ঘটেছে। এই সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবির মোহাম্মদ হোসেন। পুলিশ সূত্রে জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে ভোর রাত 4টার দিকে বরগুনা সদর থানার পুলিশ নয়ন বন্ডকে গ্রেপ্তারের জন্য ওই গ্রামে যায়। ওই গ্রামের খলিল মাস্টারের বাড়ির সামনে গেলে নয়ন বন্ড ও তার সহযোগীরা পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে এবং এ সময় ঘটনাস্থলে নয়ন বন্ড নিহত হয়েছেন। এই হামলায় বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার শাহজাদ মিয়া সহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর, তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। পূর্ব বুড়িচর গ্রামের কয়েকজন বাসিন্দা, তাদের মধ্যে আব্দুল বারেক ও কবির হোসেন, তিনারা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ভোররাত 4টার দিকে সময় তারা বেশ কিছু গুলির শব্দ শুনতে পান। এতে তাদের ঘুম ভেঙে যায় এবং ভোর 5টার দিকে তারা বের হলে খলিল মাস্টারের বাড়ির দরজার সামনে বাঁধের ঢালে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখেন এবং সেই লাশটি পুলিশ ঘিরে রেখেছিল। এদিকে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবির মোহাম্মদ হোসেন, তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন সন্ত্রাসী নয়ন বন্ড পালিয়ে ওই এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে একদল পুলিশ পূর্ব বুড়িচর গ্রামে অভিযান চালায়। পুলিশের অবস্থান টের পেয়ে নয়ন বন্ড এবং তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুটতে থাকে এবং এ সময় পুলিশের পাল্টা গুলিতে সন্ত্রাসীরা পালিয়ে যায় এবং ওখানে একজনের লাশ পড়ে থাকতে দেখা যায় এবং এটা নয়ন বন্ডের লাশ বলে স্থানীয় লোকজন শনাক্ত করেছেন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল, একটি তাজা গুলি, 3টি রামদা এবং 3টি গুলির খোসা জব্দ করেছে। লাশ উদ্ধার করে বরগুনায় সদরে নিয়ে আসা হয়েছে। বুধবার সকাল 10টার দিকে বরগুনা সরকারি কলেজের মূল ফটকের সামনে রাস্তায় প্রকাশ্যে কুপিয়ে জখম করা হয় রিফাত শরীফ নামের এক তরুণকে। এ সময় বরগুনা সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী আয়েশা সিদ্দিকা তার স্বামীকে রক্ষার জন্য প্রাণপণ চেষ্টা চালান, কিন্তু সন্ত্রাসীরা তাকে উপর্যুপরি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। বিকাল 3টার দিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রিফাতের মৃত্যু হয়। জনবহুল এলাকায় এমন নৃশংস ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল এবং সারা দেশে এই বিষয়টি নিয়ে চরম ক্ষোভের সৃষ্টি হয় এবং এর পরদিন বৃহস্পতিবার সকালে নিহত রিফাত শরীফের বাবা বরগুনা সদর থানায় লবণগড়ার বাসিন্দা আব্দুল হালিম শরীফ বাদী হয়ে বরগুনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় বরগুনা শহরে চিহ্নিত সন্ত্রাসী সাব্বির আহমেদ ওরফে নয়